ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এস জমা দেওয়ার পর সেখানে একটি সংখ্যা তিন লক্ষ উনিশ হাজার সামথিং যেটিকে ঘিরে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয় এবং ওই সংখ্যাটা কাদের উদ্দেশ্যে বলা হয়েছে কাদের জন্য বলা হয়েছে এটা কিন্তু যথেষ্ট কনফিউশন তৈরি করেছিল গতকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি যখন পর্যালোচনা হয় সেই সময় সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে খরচার ব্যাপারে যে ডিএ দিতে গেলে যেটা হাইকোর্ট থেকে রায় দিয়েছে ডিএ দিতে গেলে কত খরচা হবে এই নিয়ে কিন্তু একটা পরিসংখ্যা সামনে এসেছে একটু আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো সেখানে যেটা বলা হচ্ছে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে হলে খরচ হবে একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা সরাসরি সরকারি কর্মচারী যারা তাদের জন্য লাগবে এগারো হাজার কোটি টাকা সরকারি সাহায্যপ্রাপ্তদের জন্য লাগবে আঠেরো হাজার তিনশো কোটি টাকা এবং পেনশনভোগীদের জন্য এগারো হাজার ছশো কোটি টাকা লাগবে বলে জানানো হয়েছে এই সংবাদ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে অর্থাৎ তাহলে সরাসরি যারা রাজ্য সরকারি কর্মী তাদের একটা ভাগ করা হয়েছে সরকারি সাহায্য প্রাপ্ত হয়েছে পেনশন ভোগী যার মধ্যে সরাসরি এবং ফ্যামিলি পেনশন যারা ডিআরএস রিলিফ পান ডি এর অন্য একটি নাম তাদের ক্ষেত্রে তিনটেকেই কিন্তু বলা হয়েছে অর্থাৎ এখান থেকে তাহলে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী এখান থেকে একটা বিষয় স্পষ্ট তাহলে রাজ্য সরকার আলাদা কিন্তু কিছু করেনি অর্থাৎ প্রত্যেককে ডিবে ডিএ দিতে গেলে কত খরচ হবে তার হিসাবটা তুলে ধরেছেন অর্থাৎ তিন লক্ষ উনিশ হাজার সংখ্যার নিয়ে যে একটা কনফিউশন তৈরি হয়েছিল আমার মনে হয় এই পরিসংখ্যানটা সামনে আসার পর সেই কনফিউশানের আর জায়গা নেই ডিএ যেমন সকলেই পান সেই সকলের পাবার কথাই কিন্তু বলা হয়েছে অন্তত আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী এই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ